আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি একটি অ্যাপস নিয়ে চলে আসলাম, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা 2022 সালের ওয়ার্ল্ড কাপের ফুটবল ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটি ম্যাচ দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা একটি অ্যাপসের নাম লিখবেন, সেই অ্যাপসের নাম হলো টপি। টপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের ওপেন চাবে, ওপেন নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি মোবাইল নাম্বার চাবে, আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটি আছে ওই মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পরে আপনাদের একটি ফিরতি SMS আসবে, একটি কোড আসবে, ওই কোডটি দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে দেখবেন আপনার টপি অ্যাপ লাইভ 1 এবং টপি লাইভ 2 অথবা ফিফা লাইভ চ্যানেল 1 চ্যানেল 2 এরকম থাকবে। একটি হলো প্রিমিয়ার আর একটি হলো ফ্রি। এই দুটা চ্যানেলেই আপনারা খেলাটা দেখতে পারবেন যথাক্রমে। প্রিমিয়ারে হলে এক মাসের জন্য সাবস্ক্রাইবার ফি দিয়ে আপনাকে দেখতে হবে, তাহলে ওখানে কোনো লোডিং হবে না। আর ফ্রিতে দেখতে গেলে একটু লোডিং হবে, নেটওয়ার্কের প্রবলেম থাকবে। ঠিক আছে, তাহলে আজ আমি রাখি, আল্লাহ হাফেজ। আপনারা বুঝতে পারলেন, আর আপনাদেরকে আমি এই টপি অ্যাপে ঢুকিয়ে দেখাতে পারতাম, কারণ এখানে আপনার টপি অ্যাপে ঢুকলে আপনারা স্ক্রিনটা দেখতে পারবেন না, কারণ এটা কোনো অ্যাজ এ স্ক্রিন শেয়ার করার অ্যালাউ নেই। ঠিক আছে, রেকর্ডিং করার অ্যালাউ নেই, এই জন্য ওটা ব্ল্যাক আসে, এই জন্য আমি দেখালাম না, আমি বলেই দিলাম। সো আর দেরি কেন, অ্যাপসটি ডাউনলোড করে এখনই আপনারা আজকের ম্যাচটি দেখে নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।